চাঁদের কতটা কাছে গিয়ে পৌঁছালো চন্দ্রযান থ্রি। প্রথম পিকচার পাঠানো হলো পৃথিবীবাসীকে। চন্দ্রযান থ্রি প্রথম পিকচার স্পষ্টভাবে তুলে পৃথিবীবাসীকে পাঠালো সেই চন্দ্রযান থ্রি। ছবি দিয়ে দেখিয়ে দিল যে পৃথিবীর কক্ষপথে কিভাবে সেট হয়ে গেল সেই চন্দ্রযান থ্রি। এই ছোট্ট ছবির দ্বারা সেটাই বোঝা যাচ্ছে। এবার বলে দিই যে এখন চন্দ্রযান থ্রি কোথায় আছে। এখন পৃথিবীকে চক্কর কাটছে সেই চন্দ্রযান থ্রি, আস্তে আস্তে পৃথিবী থেকে সরে গিয়ে চাঁদের কক্ষপথে যাবে। দেখুন পৃথিবীর যে কক্ষপথ সেটা অনেকটা ডিমের মতন ওভাল, আর এই ওভাল শেপের কক্ষপথ ঘুরতে ঘুরতে চন্দ্রযান থ্রির মধ্যে এমন কিছু ইঞ্জিন স্টার্ট করে দেওয়া হবে যে কারণে তার কক্ষপথ বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এমন একটা জায়গায় যাবে যেখানে চাঁদের কক্ষপথে ঢুকে পড়বে সে, তারপরেই হবে আসল খেলা শুরু। দেখুন পৃথিবী থেকে মোটামুটি 42,000 কিলোমিটার দূর অব্দি আছে এই চন্দ্রযান থ্রি। পৃথিবী থেকে আস্তে আস্তে সরাতে সরাতে যখন সেটা 1,00,000 কিলোমিটার দূরত্বতে হয়ে যাবে তখনই ঠিক কিছু ইঞ্জিনকে স্টার্ট করে দেওয়া হবে, আর সেই ইঞ্জিন আরো ধাক্কা দিয়ে সরিয়ে দিবে চন্দ্রযান থ্রি কে, আর তখনই সে চাঁদের কক্ষপথে ঢুকে পড়বে। আর এই চাঁদের কক্ষপথে ঢোকার পরে আবার কিছুদিন চক্কর কাটতে থাকবে এই চন্দ্রযান থ্রি, তারপরে সফট ল্যান্ডিং হবে চাঁদের দক্ষিণ দিকে। শুধু তাই নয়, আরো একটি কথাও বলে দিই, জুলাই মানে এই মাসে কিন্তু এই চন্দ্রযানকে ঠেলে দেওয়া হবে চাঁদের দিকে। এবার যে আসল কথা, ইন্ডিয়া কিভাবে এই কম দামে স্যাটেলাইট তৈরি করে ফেললো এবং সেটাকে লঞ্চ করে ফেললো চাঁদের মাটিতে, পাও দিবে সেটা কিন্তু কি করে? দেখুন যদি চাঁদে কোনো মেশিন পাঠাতে হয় তখন সব থেকে বেশি খরচটা কোথায় হয় জানেন? সব থেকে বেশি খরচ হয় তার ফিউল তৈরি করতে, মানে জ্বালানি, যে জ্বালানিটা জ্বলবে সেটাতে। শুধু তাই নয়, আরো অনেক খরচার জায়গা আছে। এই যে জায়গা যেখানে যেখানে খরচাগুলো হওয়ার কথা সেই জায়গাগুলোতেই ইন্ডিয়া কিন্তু অত্যাধিক কম খরচা করে অন্য প্ল্যান সাজিয়ে সেই মেশিনকে পাঠিয়ে দিয়েছে পৃথিবীর বাইরে। পৃথিবীর বাইরে যখন পৃথিবীকে প্রদক্ষিণ করছে, যখন পৃথিবী থেকে চাঁদকে প্রদক্ষিণ করবে এবং সফট ল্যান্ডিং করবে, এই যে টাইমটুকু, এই টাইমটুকুকে অনেকটা বাড়িয়ে দিয়েছে ইন্ডিয়া, যাতে করে তেল খরচা কম লাগে, অল্প তেলে যেন মেশিন এমনি চলে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগানো হয়েছে। এখানে কোনো ফিউল দিয়ে ইঞ্জিন চালানো হচ্ছে না, দিনের পর দিন কিছু কিছু সময় ইঞ্জিন চালানো হবে, সেখানে খুবই অল্প ফিউল লাগবে, কিন্তু প্রতিদিন সব সময় লাগাতার ইঞ্জিন চলবে না। তাতে করে 2 দিন দেরিতে পৌঁছাক না চাঁদে, সেটাতে কোনো ক্ষতি নেই, কিন্তু এই যে কম খরচায় যাচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। মোটামুটি 5 আগস্টের দিকে লুনার কক্ষপথে চলে যাবে সে চন্দ্রযান থ্রি, মানে চাঁদকে প্রদক্ষিণ করতে লাগবে, আর সেটাই হবে সব থেকে ভাইটাল পয়েন্ট। 17 আগস্ট সেই তারিখ হবে যেদিন এই চন্দ্রযান থ্রি এর প্রপালশন মডিউলটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তখনই তৈরি হবে এমন একটা সিচুয়েশন যেটার জন্য পুরো ইন্ডিয়াবাসী বসে আছে। সেই সময় থেকে শুরু করবে চাঁদের মধ্যে যাওয়ার চেষ্টা, করবে সে চাঁদের পৃষ্ঠে যাওয়ার, এবং কাছাকাছি যত যাবে ততই মানুষের বুকের হার্টবিট বাড়বে। এই 24 তারিখ মানে আগস্টের 23-24 তারিখ হচ্ছে সেই ঐতিহাসিক তারিখ যেদিন ল্যান্ড করবে, সফট ল্যান্ড করবে চাঁদের দক্ষিণ দিকে। একদম সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই চন্দ্রযান থ্রি কে ইসরোর সায়েন্টিস্টদেরকে দিয়ে। ইসরোর সায়েন্টিস্টরা সব থেকে কম খরচাতে তৈরি করেছে এই চন্দ্রযান থ্রি, এমনকি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে ফিউলও কম লাগবে, খরচাও কম হবে এবং সে মেশিন অক্ষুণ্ণ থাকবে। চন্দ্রযান থ্রি যখন সফট ল্যান্ড করবে তখন যে তার পা গুলো থাকবে, মানে বলতে পারেন স্ট্যান্ড, সেই স্ট্যান্ড গুলোকে এমনই শক্ত এবার বানানো হয়েছে যে যদি কোন রকম কোনো ধাক্কাও খায়, ধরুন সজোরে আঘাত করলো কোনো পাথরে, তাহলেও তার কিচ্ছু হবে না, তার যে স্ট্রাকচারটা সেটা নরমালি থাকবে, কোনো ক্ষতি হবে না। বলতে পারেন যে সেটাকে খুবই নতুন ভাবে ডিজাইন করা হয়েছে। ল্যান্ডারের মধ্যে যে লেজারকে ব্যবহার করা হয়েছে, মানে যে লেজার টেকনোলজি, যে নতুন নতুন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সেগুলো খুবই অত্যাধুনিক। শুধু তাই নয়, যখন সফট ল্যান্ড করবে তার আগেই ওই লেজার অ্যাক্টিভেট হয়ে যাবে। লেজারের একটা বিন পড়বে মাটিতে, সে বিন চন্দ্রযান থ্রি কে বলে দেবে যে সে মাটি থেকে কতটা দূরত্বে আছে আর মাটিতে কতটা শক্ত জিনিস আছে, সেই জিনিসের সঙ্গে ধাক্কা খেলে আদেও সফট ল্যান্ড করা যাবে কিনা, সেই সমস্ত তথ্য সেই লেজার বিন চন্দ্রযান থ্রি কে বলবে, আর চন্দ্রযান থ্রি সেই মতোই ল্যান্ড করবে। চন্দ্রযান থ্রি কে প্রপার ট্র্যাক করার জন্য নাসার যে ট্র্যাকিং সিস্টেম, ইসরোর যে ট্র্যাকিং সিস্টেম, বিভিন্ন দেশের যে ট্র্যাকিং সিস্টেম, সবগুলোই একসঙ্গে কাজ করছে, যাতে অ্যাকুরেটলি বোঝা যায় চন্দ্রযান থ্রি অ্যাকচুয়ালি কত দূরে আছে। আপনি তো জানেন যে চন্দ্রযান থ্রি কে কেন এমন ভাবে বানানো হয়েছে, তার কারণ চন্দ্রযান থ্রি এমন একটা জায়গায় গিয়ে ল্যান্ড করবে যেখানে এর আগে কোনোদিনও কোনো স্পেস ক্রাফট গিয়ে ল্যান্ড করেনি। এটা বলা হচ্ছে যে সাউথ পোল যেখানে নামবে চন্দ্রযান থ্রির মেশিনটি, সেখানে পানি থাকতে পারে। আর এটাও বলা হচ্ছে বিক্রম যেটা ল্যান্ডার থাকবে, বিক্রমের মধ্যে থেকে যে রোবটটা বের হবে সেটা চাকা লাগানো রোবট, যেটা ঘুরে ঘুরে ছবি কালেক্ট
রিসিভ করবে। রোবট হয়তো এমন একটা ছবি কালেক্ট করে ফেলবে যেটা পৃথিবীবাসীর কাছে একটা ইতিহাস তৈরি করে ফেলবে। পানি যে ওইখানে বরফ হিসেবে থাকবে সেটার ছবি যদি তুলে পাঠাতে পারে তাহলে মালামাল হয়ে যাবে ইসরো। মার্ক করে রাখুন আপনার ক্যালেন্ডারে 23 অথবা 24 আগস্ট, এই দিনের দিন যখন সফট ল্যান্ডিং করবে বিক্রমকে নিয়ে সেই চন্দ্রযান থ্রির মেশিন, সেই সময়টাই হবে সব থেকে বড় সময়। চাঁদের সে পৃষ্ঠে গিয়ে যদি নামতে পারে এই মেশিন, যে কঠিন জায়গা সেখানে কত যে পাথর আছে, কত যে গহ্বর আছে তা ধারণার বাইরে, সেই জায়গাতে যদি বিক্রমকে নামানো যায় চন্দ্রযান থ্রি থেকে তাহলে ইসরো সমস্ত জায়গায় মেশিন নামাতে পারবে। শুধু চন্দ্রযান থ্রি নয়, ইসরো এমন একটা প্ল্যান করছে যে ভারতবাসীকে চাঁদে বা স্পেসে স্পেস ক্রাফটে করে পাঠাবে। এই প্রথমবার ভারতবাসীর কিছু ব্যক্তিকে বাছাই করে স্পেসে পাঠানো হবে, সে যে কতটা গর্বের একটি বিষয় সেটা ধারণা করা মুশকিল। বলতে পারেন যদি চন্দ্রযান থ্রি ফেল হয়ে যায় তাহলে সেই সমস্ত রকম মিশন, যে মিশনগুলোতে ভারতবাসীকে নিয়ে যাওয়া হবে স্পেসে, সেই সমস্ত কিছুই কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে। তার কারণ এই একটার উপরে ডিপেন্ড করছে এত কিছু। দেখুন ইন্ডিয়ার অবস্থা আপনারা সকলেই জানেন, যে সব জায়গাতে টাকা আর টাকা, আর অল্প টাকা নয়, অনেক বড় বড় অ্যামাউন্ট। আর এই মিশনের পর মিশনগুলো যদি ফেল হয়ে যায় তাহলে প্রচুর অর্থ লাগবে, আর এই অর্থ দেওয়ার ক্ষমতা ভারতের এই মুহূর্তে নেই বললেই চলে। কিন্তু আশা রাখছি এই স্পেস ক্রাফট বিফলে যাবে না, চন্দ্রযান থ্রি অবশ্যই সফল হবে। দেখুন এখানে দুটা জিনিস, ইসরো যদি একবার সফল হয়ে যায় এবং দ্বিতীয় সে মেশিন চন্দ্রযান থ্রির যে মেশিন সেটা যদি পানির ছবি তুলে পাঠাতে পারে কিংবা এমন কোন বস্তুর ছবি তুলে পাঠাতে পারে যেটা পৃথিবীবাসী ধারণা করেনি যে সেটা চাঁদে থাকতে পারে, তাহলে ইসরোর ভবিষ্যৎ আর পেছনে তাকাতে হবে না, ভারতের ভবিষ্যতের দিকেও আর ঘুরে তাকাতে হবে না। পৃথিবীর টপ জায়গাতে চলে যাবে ইসরো, এমনকি নাসার সমতুল্য হয়ে যেতে পারে। তার কারণ নাসাই একমাত্র এমন একটি জায়গা যেটা এই নতুন নতুন জিনিস পৃথিবীর বাইরে খুঁজে বেড়ায় এবং ইনভেন্ট করে, আর এই ইনভেনশন যদি একবার ইসরো করে ফেলে তাহলে কিন্তু নাসার সমতুল্য জায়গায় পৌঁছে যাবে এই ইসরো। তবে সেই দিন আর বেশি দূর নেই। তো কমেন্টস করে জানান আপনি যে চাঁদে গিয়ে পৌঁছানোর কতটা চান্স আছে এই চন্দ্রযান থ্রির, এবারও কি আগের মতন ফেল হয়ে যাবে এই মিশন নাকি সাকসেসফুল হবে, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অন করে দিন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্ক্রিনে থাকা যে কোনো একটি ভিডিও এনজয় করুন। ধন্যবাদ।